নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যা, সবাইকে স্বাগত। মঙ্গলবারের ব্লগটা নিয়ে আমি চলে আসলাম। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। এরপর সকাল উঠে আমি চাটা খেয়ে নিলাম। আজকে আর ফুলটা তুলতে পারিনি, কারণ গাছটা ভেজা। ওই ভেজা গাছে আমি ফুল তুললে হাঁচি শুরু হয়ে যাবে। তারপর আটা মেখে রেখেছিলাম, আর সকালবেলা উঠে চাটা খেয়ে আগে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছিলাম। আমি বাঁধাকপি না একদম, মানে একদম যে সুতোর মতন ঝিরিঝিরি করে কাটা, সেটা আমি মানে চেষ্টা করলেও পারি না। অনেক চেষ্টা করি যে একদম সুতোর মতন সরু সরু করে কাটবো, কিন্তু সেটা হয় না। যাই হোক, ওই যেরকম পারি সেরকম করেই কাটি। কেটে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। লাস্টে একটু ঘি দেবো আর গরম মশলা দেবো, আর একটু ভাজা মশলা দিয়েছিলাম। দিয়ে তারপরে আটাটা তো মাখাই ছিল, রুটিটা করে প্রথম রুটিটা আগে ছেলেকে খেতে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে। তারপরে সব রুটিগুলো করছি, আগে ছেলেকে খেতে দিয়ে দিলাম, তারপর ওর বাবাকেও দিয়ে দিলাম, আর ছেলেকে টিফিনে যেটা দেবো সেটা ঠান্ডা করতে দিলাম। মানে ওই একসাথেই সব হাত চালাতে হয় আর কি, কিছুটা ঠান্ডা করতে দিতে হয়, যেটা স্কুলের টিফিনে দেবো ওর বাবাকে খেতে দিলাম, ছেলেকে দিলাম। দিয়ে শশাটা কেটে টিফিনে ভরে রাখছি। মানে চেষ্টা করি আগে কেটে রাখা, না হলে না মানে প্রায় দিনই হয় স্কুলের গাড়ি আসে, তখন আমি মানে কাটতে কাটতে গাড়িটা চলে আসে। তারপর স্কুলের গাড়ি চলে এসছে, ওর বাবা এগিয়ে দিয়ে আসলো। তারপর খেয়ে দিয়ে ওর বাবা অফিস চলে গেল। বাইরেটা এখনও বেশ অন্ধকার, আজকে সকালের মানে বিছানাটা তোলা হয়নি, যেহেতু বাঁধাকপিটা কাটতে তো একটু টাইম লাগে। আমি ঝটপট উঠে আগে জামা কাপড়টা ছেড়ে রান্নাঘরেই ঢুকে গেছিলাম। বিছানাটা এইবার সব বিছানাগুলো ঝাড় দিয়ে নেব, মানে যেটা রোজ সকালে করা হয়, প্রত্যেক দিন সবাই যেমন করে আমিও তেমনি করছি, করি আর কি, রোজকার একই কাজ। অনেকে হয়তো দেখতে দেখতে বোরও হয়ে যেতে পারেন যে এই তো রোজ একই কাজ দেখায়, কি করব। আমার যেটুকু মানে দেখানোর সেটুকুই দেখাতে পারি, আমি তো আর ওই নাচ গান করে বা বরের সঙ্গে আদিক্ষেতা করে ওগুলো তো আর দেখাতে পারবো না। আমি যেটুকু দেখাতে পারি সেটুকুই দেখাই। এরপর ঘর দৌড় ঝাড়ঝুড় দিয়ে নিয়ে খানিকক্ষণ দরজার সামনে বসলাম। আমি আগেও বলেছি বৃষ্টি পড়লে আমার ভীষণ ভালো লাগে, ভিজতে ইচ্ছা করে, কিন্তু এখন আর ভিজতে পারি না, সেই সাহসটা পাই না। কারণ ভিজলেই না কেউ সর্দি কাশি জ্বরও চলে আসবে। ওই দরজার কাছে বসে একটু হাত ভেজায় পা ভেজায় এটুকুতেই আনন্দ। মানে সেই বলে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওই তাই আর কি, ওই হাত পা ভেজালাম সেটুকুতেই খুশি। এরপর যেহেতু দরজাটা খোলা রেখেছিলাম, আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, পুরো ছাটে না ভিজে গেছিলো। তারপর একটা মানে ন্যাতা দিয়ে মুছে নিলাম, নাহলে আমার মনে থাকবে না ওখান থেকে ক্রস করতে যাব, আমি চিৎপটাং হব। আর আমাদের পাথরের মেঝে তো, মানে মুছতে মুছতে না পুরো মাঝে মাঝেই কোনো কোনো জায়গায় এমনি বিনা জলে স্লিপ কাটে। যেহেতু আমি শ্যাম্পু দিয়ে আর কেরোসিন তেল দিয়ে অল্টারনেট করে প্রথম তো খুব মুছেছি, এখন একটু লাইজলও দিই মাঝে মাঝে, কিন্তু এত মোছা মুছেছি শ্যাম্পু আর কেরোসিন দিয়ে, একেবারে আমার মেঝেগুলোতে মুখও দেখা যাবে মনে হয়, এরকম চকচকে হয়ে গেছে। যার জন্য না এক ফোঁটা জল পড়লে স্লিপ কাটে। এরপর মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর ছেলের ইউনিফর্ম তো রোজ কাচতে হয়, যেহেতু সাদা কেচে ব্রাশ দিয়ে কলারগুলো ঘষতে হয়, প্যান্টের নিচটা পেছনটা ব্রাশ দিয়ে ঘষতে হয়, তারপর নীল দিয়ে মেলে দিই, আর ওর বাবা আয়রন করে দেয়। মানে এই কাজটা না মানে সেই ক্লাস ওয়ান থেকে করে আসছে, ওর ওয়ান থেকেই ওর সাদা ইউনিফর্ম। এয়ারফোর্স স্কুলে যখন ছিল, দেড় বছর মতন ছিল, বাগডোগরাতে আমরা শিলিগুড়িতে তখন থাকতাম, সেই দেড়টা বছর ওর ইউনিফর্মটা আলাদা ছিল, স্কাই ব্লু প্যান্ট আর স্কাই ব্লু ওপরের শার্টটা, আর প্যান্টটা ছিল নেভি ব্লু। বাদ বাকি ক্লাস ওয়ান থেকে ব্যাস সেই সাদা চলছে। মানে এই সাদার পেছনে অনেক খাটতে হয়, যত্ন করে মানে নীল দিয়ে আলাদা করে মেলে, মানে খুব যত্ন করে করতে হয়। ভিজিয়ে রাখলাম, তারপর আমার রুটিটা না তখন আর করিনি, কারণ আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা, পরে করছি, মানে গরম গরম খেতে ভালো লাগে। রুটিটা করে আজকে দুধ দিয়ে খাবো, আমি আর বাঁধাকপি দিয়ে খাবো না, অনেকটা দুধ আছে,
এবার দুধটা ফুরাতেও হবে, যে কারণে আমি ভালো একটু দুধ আর একটু আখের গুড় দিয়ে খেয়ে নেবো। দুধটা তো ফ্রিজে ছিল, আমি একটা স্টিলের বাটির মধ্যে দুধটা নিয়ে নিলাম, নিয়ে না ওই তাওয়ার উপরেই বসিয়ে দিলাম। তাওয়াটা অন, মানে গ্যাসটা অনই আছে, লো ফ্লেমে, একটুখানি অন করে রাখলেই না, তারপর গ্যাসটা অফ করে দিলে বাটিটা একদম গরম হয়ে যাবে, কারণ যেহেতু রুটিটাও গরম, ফ্রিজে থেকে দুধ বের করা, আর যদি বাটিটা ডাইরেক্ট গ্যাসে বসায় তাহলে না বাটিটা আর কি পুড়ে যায়। আমার কোনো বাটি পোড়া নেই স্টিলের, আমি কখনো স্টিলের বাসন না ডাইরেক্ট দিই না, দুই একটা ছাড়া আর কি, যেগুলো বড় ভারী তরি তরকারি রাখি সেইগুলো। তারপর আমি দুধ রুটি খেয়ে নিলাম, খেয়ে যে হাতে মানে অল্প কয়েকটাই বাসন আছে, আজকে বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ আজকে কচু শাক করবো। অনেকদিন রান্নার ভিডিও দেওয়া হয় না, ভাবলাম একটা, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ঝামেলা কম, আজকে একটু রান্নার ভিডিও করি, অনেকদিন করা হয় না। বেশ খানিকটা বাঁধাকপি রয়েছে, একটা বাটিতে নামিয়ে কড়াইটা মেজে নিলাম, ওই যে প্রচন্ড গরমের জন্য না করব করব করে আর করা হচ্ছে না। মানে পটল কতবার আমি বেছে বেছে একটা ভিডিও করব বলে আনলাম, ঘরে দুটো নারকেল রয়েছে, করাই হচ্ছিল না। তা ভাবলাম না আজকে করবই, কচু শাকটা আনা রয়েছে, রবিবার দিন ওর বাবা এনেছিল। এরপর কচু শাকগুলো না আগে এরকম একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে ডোলে ডোলে ধুতে হয়, তারপরে খোসা ছাড়িয়ে কেটে নিতে হয়, মানে কচু শাক কখনো মানে কাটার পরে ধুতে নেই। এটা আমাদের বাপের বাড়িতে পাশের বাড়ি এক দিদা ছিলেন, ওই দিদা মাকে বলতো, বৌমা বলতো, মাকে বলতো, বৌমা কচু শাক কখনো কেটে ধুবা না, আগে ভালো করে ধুয়ে নেবা তারপরে কেটে নেবা খোসা ছাড়িয়ে, দেখতাম ওই দিদা বলতো। তারপর থেকে মা তাই করে এবং আমিও তাই করি। মা কিভাবে করতো রান্নাটা আমার অতটা খেয়াল নেই, যেহেতু আমি বিয়ের আগে না অনেক কিছু খেতাম না, সত্যি বলছি বিয়ের আগে আমি ভীষণ, মানে মা বলতো যে আমাকে এত জ্বালাচ্ছিস, দেখবি পরে ফল পাবি, আমি কত কিছু খেতাম না, মানে স্কুল থেকে এসে যদি দেখেছি না মানে যেই গদ্ধরা রান্না করেছে মানে আমি রেগে যেতাম, বা মাছের মধ্যে ওল কচু দিয়েছে আমি রেগে যেতাম, আর এখন সব খাই। কচু শাক কাটলেই না হাতটা পুরো কালো হয়ে যায়। এরপর রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপর ছোলাটাকে সর্ষের তেলে একটু ভেজে তুলে রাখতে হয়, তারপর ফোড়ন টোড়ন দিয়ে আমি কচু শাকটা বানিয়ে নিলাম। কচু শাকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, রান্নার চ্যানেল মিঠু হেসেল ঘরে বাইরে, প্লিজ একটু দেখে নেবেন। কচু শাকটা হয়ে গেল, তারপর মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, মুগ ডালটাও করে নিচ্ছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর বাঁধাকপি তো আছে, আর বিশেষ কিছু করলাম না, কারণ ওই কচু শাক করতেই আমার অনেক সময় লেগেছে। কচু শাকের জল মানে টানতে একদম জল মানে শুকিয়ে গেলে তবে নামাতে হয়, একদম দলা হয়ে আসবে, আমি ওই দলা অবস্থাতেই নামিয়েছি, প্রচুর টাইম লেগেছে, মানে এক ঘন্টার ওপর লাগে কচু শাক শুধু রান্না করতে, মানে গ্যাস জ্বালানো থাকে, আর কাটার কথা তো আমি বাদই দিলাম, কতক্ষণ লেগেছে কাটতে আমার মনে নেই। এই কচু শাক রান্নাটা আমার ফ্ল্যাটে আমার ওপরে এক মাসিমা থাকতেন, ওই মাসিমা আমাকে বলেছিলেন, একদিন বাড়ির উপরে কচু শাক যাচ্ছিল, এবার উনি আমাকে ডেকে বলেছিলেন যে মিঠু কচু শাক নাও, আমি যেইভাবে বলবো তুমি সেইভাবে করবে, মানে ওনার খাওয়ার ইচ্ছা হয়েছিল আর কি, তো উনি আমাকে বলেছিলেন যেভাবে, আমি এখন সেইভাবেই করি। মাসিমা এখন আর বেঁচে নেই, উনি 2019 মারা গেছেন, মাঝে মাঝে ওনার কথা খুব মনে পড়ে, উনি আমাকে অনেক রান্না শিখিয়েছিলেন, এবার ওইটাই বললাম মাঝে মাঝে খুব মনে পড়ে, উনি আমাকে স্নেহও করতেন আবার বকাঝকাও করতেন, মানে অভিমান হতো, একা একা থাকতেন তো, এবার কোথাও যাচ্ছি হয়তো বলে যাইনি, ওটাতে ওনার খুব অভিমান হতো, রাগ করে থাকতেন, কথা বলতেন না, তা এখন মিস করি, মানুষটা চলে গেছেন। তারপর জামাকাপড়গুলো সব মেলে দিলাম, ছেলের ইউনিফর্ম কেচে নীল দিয়েও মেলে দিলাম, এই যে কথায় বলে না অতি যত্ন করলে সেই জিনিস হয় না, অথচ অনাদরে অবহেলায় মানে সেই জিনিসটা ভালো হয়। আমার তো মানে টবে তুলসী গাছটা একদম লিক লিক করছে, মানে খেতে দেওয়া হয় না যেন, এরকম একটা ভাব, অথচ মাটিটায় সার আছে, পরে আমি সার দিয়েছি,
আর যেটা সার জল কিছুই পায় না, একটা পাথরের ফাঁকে হয়েছে, সেই গাছটার চেহারা দেখুন, একটু নাদুস নুদুস গাছ। আর বাঁ দিকেরটা হচ্ছে আমি মাথাটা ছেঁটেছি বলে একটু ঝাঁকড়া, নাহলে কিন্তু ওই শরীর আর কি রোগা টিংটিংয়ে একদম ধুকধুক করছে। ওই এটা কথাটা কিন্তু সত্যি, মানে অতি আদরের জিনিস ওই রকমই হয়, আর যেটা অনাদরে অবহেলায় হয় সেটাই ভালো হয়। তা তো ওই জন্যে তুলসী গাছটা কবে থেকে ভাবছি যে টবের মধ্যে এনে পুঁতে দেবো। এবার অম্বাবচীতে মাটি খোঁড়ে না, আর তারপর মনেও থাকে না, সত্যি বলতে মনেও থাকে না, যখন গাছটার দিকে তাকাই তখন মনে পড়ে। আর সবসময় তো তুলসী গাছ ছোঁয়া যায় না, মাছ টাছকে ছোঁয়া যায় না। আজকে যেমন মঙ্গলবার আছে, আমি মাছ টাছ ধরিনি, ডিম টিম ধরিনি, ফট করে মনে হলো আজকে তো মাছ ধরিনি ডিম ধরিনি আমি ছুঁতে পারবো। এবার যখন হয়তো চোখে পড়ে আমার হয়তো মাছের ছোঁয়া জামা কাপড় পরা আছে বা ডিমের ছোঁয়া, আমি এগুলো খুব মানি, তখন তো আর ছোঁয়া উচিত না, তুলসী গাছ ছুঁতেও নেই। তুলসী গাছ না অবহেলা, অনাদর, অযত্ন বা এই জিনিসগুলো না মানলে তুলসী গাছ বাঁচে না, তুলসী গাছ বাঁচানোই যায় না। তুলসী গাছ বাঁচানো খুব কষ্টকর। আমি আমার নিজের তুলসী গাছই দেখেছি ওপর থেকে, যে যখন চুল পড়তো তুলসী গাছে, কত যে আমি তুলসী গাছ লাগিয়েছি তার মানে আমি গুণে বলতে পারবো না, প্রচুর তুলসী গাছ লাগিয়েছি কিন্তু আমি বাঁচাতে পারতাম না। আমি 2016 সালে ফ্ল্যাটে এসেছি, তারপর থেকে আমার তুলসী গাছ বাঁচতই না, মানে ওই চুল পড়তো। তারপর এখন এমন জায়গায় রেখেছি তুলসী গাছটা একদম চুল টুল আর পড়ে না, সেইটা আছে, মানে অনিয়ম করলে তুলসী গাছ বাঁচানো যায় না, এটা হলো আসল কথা। তারপর আমি ঘরগুলোকে মুছে নিলাম, এখন আর খাটের তলাটলা মুছছি না, কারণ কোমরটা ঠিক নেই, একটু ব্যথা আছে, যখন ঠিক হয়ে যাবে তখন আবার খাটের তলাটলা ঝুঁকে মুছবো, এখন ওপর ওপর মুছছি, কারণ আমার শরীর বুঝে আমি কাজ করি, আমার শরীরে পাচ্ছে না ওই ধুকে ধুকে আমার খাটের তলা মুছতে হবে, আমি সেটা কোনো দিনই করি না, যখন শরীর ঠিক হয়ে যাবে তখন আবার ঠিক করে করবো। এরপর চানটা করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি, আজকে মঙ্গলবার, সোমবার রাতেই আমি বজরংবলীর জন্য ছোলা ভিজিয়ে রাখি, ছোলা আখের গুড় দিয়ে দিলাম, আর কলা কখন গেছে বুঝতে পারিনি, আজকে আর কলা নিতে পারলাম না, বৃষ্টির মধ্যে তো দরজা বন্ধ ছিল, কখন চলে গেছে আর বুঝতে পারিনি। এরপর পুজোটা দিয়ে নিলাম, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আজকে আমার কচু শাক করতে প্রচুর সময় লেগে গেছে বলে অনেকটা দেরি হয়ে গেছে। এরপর পুজো দিয়ে আমি দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নিলাম, তারপর সন্ধ্যাবেলা ওর বাবা আসলে ছেলেকে পড়তে বসালো, ছেলের যেহেতু পরীক্ষা চলছে, এই পরীক্ষা তারপরে হবে হাফ ইয়ারলি, তারপরে হবে টেস্ট, তারপর তো ফাইনাল, তা যে কারণে এখন একটু তাড়াতাড়ি আসলে নিয়ে বসা, আর দেরিতে আসলেও তো বসাতেই হয়। তারপর সন্ধ্যাবেলায় চা করে নিলাম, আর একটু ছোলা ভেজানো ছিল তো সেটা দিয়ে একটু ভেজে মুড়ি দিয়ে ভেজে নিলাম, এটা না আমরা ছোটোবেলায় খুব খেতাম, আমার ভীষণ পছন্দের খাবার এটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।